ஸ்ரீ அனிலானந்தம் நரநாராயணம் குரும் லப்த பிரக்வம் விஜித க்ரூதம் மகாஜோகீஸ்வரம் ஹரிம் பரித்ராணய சாதுனாம் விநாசாய ச துஷ்கிருதம் அவதீர்ணா பிரதிவ்யாமந்தம் ஸ்ரீ குரு பிரேமமகிலம் வந்தே ஸ்ரீ அனிலானந்தம் நரநாராயணம் குரும் ஓம் திருஷ்ட்வா பூலோக துக்கம் விகலித ஹ்ருதய ஜோவதீர்ண பிரதிவ்யம் জোলীলা বিগ্রহেণ প্রকটিতমকরোত শ্রীগুরু সুষ্ঠু সেবাম পূজ্যং যোগস্য নিত্যং বিতরিত ভুবনে যত কৃপা সাগরস্তম বন্দে শ্রী অনিলানন্দম রসঘন মধুরম শ্রীগুরুম বিশ্বরূপম সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মচারী অনিলানন্দজী মহারাজ শ্রী গুরু শক্তির পদতলে অনন্ত কোটি প্রণতি নিবেদন করে আজকের আলোচ্য বিষয় আনন্দই ব্রহ্ম আলোচনার প্রয়াস পাচ্ছি। আনন্দই ব্রহ্ম এই তত্ত্ববস্তুটি তৈত্রীয় উপনিষদ কৃষ্ণ যজুর্বেদীয় শাখার অন্তর্গত। এই উপনিষদ তিনটে ভাগে বিভক্ত, এক শিক্ষাপল্লী, দুই ব্রহ্মানন্দপল্লী আর তিন ভৃগুপল্লী। প্রতিপল্লী আবার কতগুলো অনুবাকী ভাগ রয়েছে। শিক্ষাবল্লীতে শব্দ উচ্চারণের নিয়ম, উপাসনা এবং আচরণীয় বিধি প্রভৃতির কথা সেখানে বলা হয়েছে। ব্রহ্মানন্দবল্লীতে অন্ন, প্রাণ, মন, বিজ্ঞান আর আনন্দরূপ পঞ্চকোষের স্বরূপ ও ব্রহ্মানন্দ বিষয়ে বর্ণনা করা হয়েছে। আর ভৃগুবল্লী এই অধ্যায়ে ব্রহ্মের স্বরূপ, ব্রহ্মপ্রাপ্তির উপায়, পিতা ও পুত্রের কাহিনীর মাধ্যমে সেখানে বলা হয়েছে। পুত্র ভৃগু তার পিতা বরুণের কাছে ব্রহ্মতত্ত্ব জানতে চেয়েছেন। পিতা পুত্রকে আখ্যায়িকার মাধ্যমে এই যে ব্রহ্মবিদ্যার স্বরূপ এবং তার রহস্য সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সেখানে। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখছি যেটি ব্রহ্মানন্দবল্লী, সেখানে বলা হয়েছে তিনি ব্রহ্মকে জানেন, তিনি পরব্রহ্মকে যিনি জানেন, ব্রহ্মকে যিনি জান তিনি পরব্রহ্মকে প্রাপ্ত হন। এই বিষয়ে ঋক মন্ত্রে বলা হয়েছে সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্ম সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ ও অনন্তস্বরূপ। হৃদয় গুহায় অবস্থিত এই ব্রহ্মকে যিনি জানেন তিনি সর্বজ্ঞ ব্রহ্মের সঙ্গে সমস্ত কাম্য বস্তু একসঙ্গে ভোগ করেন। এখানে আত্মার যে পঞ্চকোষ সেটি বর্ণনা করা হয়েছে এবং সেটি প্রকৃতপক্ষে আত্মজ্ঞান লাভের এই পাঁচটি সোপান।